আর রেবতী মোহনের সকল ছাত্র ছাত্রীকে মানে তোমাদেরকে শুভেচ্ছা, যেহেতু তোমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে। তোমরা জানো প্রতি সোম এবং হচ্ছে মঙ্গলবার তোমাদের ম্যাথ অনলাইন ক্লাসটা হয়ে থাকে। তো আমি তোমাদেরকে আজকে বলেছিলাম যে আমি তোমাদের আজকে অনুশীলনী 3.1-এর উপর একটা পরীক্ষা নিব। পরীক্ষা মানে হচ্ছে তোমাদের সাথে আমি কথাও বলবো। তো আসো, তোমাদেরকে আমি কি প্রশ্ন দিব সেটা আগে আমি তোমাদেরকে এখানে লিখে দেখাই, তারপর হচ্ছে তোমরা সেই প্রশ্ন অনুযায়ী সমাধানটা করবা এবং হচ্ছে সেটা আমি এখানে দেখবো। আমি বলেছিলাম যে আমি একটা তোমাদেরকে জিমেইল আইডি দিব। তো জিমেইল আইডিতে আমি দেখলাম যে মেল আইডিতে অনেকের জন্য সমস্যা হইতে পারে, তো সেটা না, আমি তোমাদের এইখানে আমি দেখবো। তো সবাই যখন অঙ্কটা করবা, যার যার ক্যামেরাটা হচ্ছে ওপেন করে জাস্ট খাতাটা আমাকে দেখাবা, তার মাধ্যমে আমি বুঝতে পারবো যে আসলে তোমরা কতটুকু কি করতে পারছো। তো চলো এখন আমি হচ্ছে তোমাদেরকে যে অঙ্কটা দেই সেটা হচ্ছে একটা ম্যাথ দেই, দেখি তোমরা কতটুকু পারো আসলে। এক্স এর মান নির্ণয় করো এবং হচ্ছে তোমাদেরকে আমি x^4 + 1/x^4 এর ম্যাথ করাইছি। এখন হচ্ছে আমি তোমাদেরকে দিলাম কি x^2 = 3 + 2√2 যদি হয় সেক্ষেত্রে x এর মানটা বের করবা এবং x^4 + 1/x^4 এর মান নির্ণয় করবা। দেখি তোমরা এই অঙ্কটা করো, তোমাদের কতটুকু সময় লাগে সেটা আমি দেখি। তোমরা দেখো প্রশ্নটা বুঝতে পারছো কিনা, সমাধানটা করার চেষ্টা করো। তোমাদেরকে আমি সময় দিব হচ্ছে 10 মিনিট। 10 মিনিটের মধ্যে অঙ্কটা করার সবাই চেষ্টা করো। তো আমি 10 মিনিট পরে যার যার ক্যামেরাটা ওপেন করে জাস্ট তাদের খাতাটা আমাকে দেখাবা, খাতার কপিটা আমাকে দেখাবা, তাইলেই হবে।
তোমরা কি সবাই অঙ্কটা করতে পারতেছো? যার যার হচ্ছে তোমরা যদি এরকম হয় যে অঙ্কটা করার পরে যার যার ভিডিওটা ওপেন করে দেখাইতে পারো, আমি তাদের খাতাটা দেখে দিব। আচ্ছা, তোমাদেরকে দেখো, আমি কিন্তু এই প্রশ্নটা তোমাদেরকে বলতেছি, যেটা হচ্ছে আমি কালকে তোমাদের এই চ্যাপ্টারটার উপর ম্যাথ করাইছি, সেখান থেকেই কিন্তু এই দুইটা প্রশ্ন আমি তোমাদেরকে আজকে সিলেক্ট করলাম। আর তোমাদেরকে আমি সময় দিছি হচ্ছে 10 মিনিটের মতো প্রায়। তো সেখানের মধ্যে আমি দেখতে চাই আসলে তোমাদের মধ্যে কয়জন এটা করতে পারছে, ঠিক আছে? তোমাদের মধ্যে যদি কেউ এটা করে থাকো আমাকে দেখাইতে পারো। স্যার, ওদের সাথে কথা বলা যাবে না? দেখি একটু কথা বলি। অঙ্ক করতে দিলাম কিন্তু কোনো ওদের রেসপন্স নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটু চালু করে দিন। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমাদের কি অঙ্কটা করতে পারতেছো? আমি তোমাদের সাথে আসলে কথা বলতে চাচ্ছি, কারণ হচ্ছে এভাবে কথা না বললে তো আসলে তোমরা বুঝবে না। ম্যাম করতেছি একটু ম্যাম। আচ্ছা ঠিক আছে, তোমার চেষ্টা দেখে আমার খুব ভালো লাগছে। না এটা এমপি দিয়ে দেখতেছি। ওইখানে ম্যাডামের প্রশ্ন করতে চাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তারপরে হচ্ছে
ক্লাস ফাইনাল আরো অনেকজন আছে ইরফান গোল হচ্ছে 174 শাহরিয়ান রিমন গোল 110 তারপর রিয়া ইসলাম তোমাদের হচ্ছে একটু দেখাও তোমরা যে কিছু পাও একটু দেখাও তুমি করে নিবা তারপর শুরু হয়ে একটা রোল 212 তুমি কি ম্যাথটা করতে পারছো ম্যাথটা কিন্তু অনেক ইজি তোমাদেরকে আমি ম্যাথটা বলি সেটা কিন্তু একটা বোর্ডে আসে একটা প্রশ্ন ঠিক আছে এবং যে বোর্ডের আন্ডারে আসো সেই বোর্ডের আন্ডারে একটা প্রশ্ন এটা হচ্ছে ঢাকা বোর্ড 2017 সালের আসা একটা প্রশ্নের আমি ক এবং খ পার্ট তোমাদেরকে দিচ্ছি আমি কিন্তু গ নাম্বার অংশটা তোমাদের দেই নাই ইলমা তোমার কি ম্যাথটা ভালো না তাও দুজন মেয়েদের মধ্যে আমি একটা খাতা চাই ছেলেদের মধ্যে থেকে যে না আমি দেখতে পাচ্ছি ছেলেরাও আসলে অনেকখানি আগায় আছে খাতা দেখাইছে একজনের নাম হচ্ছে ম্যাম খ নাম্বারটা করছি আচ্ছা তুমি তোমার ক্যামেরাটা ওপেন করে আমাকে খাতাটা দেখাইতে পারো আচ্ছা ম্যাম একটু নিচে যাও ক্যামেরাটা উপরে গেছো হ্যাঁ নিচে এবার ওই পেজে যাও এই পার্টটা আমার দেখা হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ আর কি কেউ করতে পারবা এটা একজন হচ্ছে আমার প্রশ্নটা করতে পারছে ইফতি তোমার তো করতে পারার কথা মাহফুজা ইফতি আমরা
হচ্ছে আমি তোমাদের সাথে কথা বলবো, তোমরা আমার সাথে কথা বলবা। যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই আমি চেষ্টা করবো সমাধান করে দেওয়ার। এই উদ্যোগটা আসলে আমার কাছে মনে হয় টিচারদেরকে নিতে হবে তোমাদের সাথে আসলে কাছে আসার জন্য। সবাইটা লিখো, মানে যারা যারা পারছে তারা তো পারছে, যারা যারা পাব নাই তারা এটা লিখে। আচ্ছা তোমরা কি জানো যে আমি যেখানে টু লিখলাম এখানে স্কোয়ার লিখলাম এটার মানে কি জানো? আচ্ছা এটার মানে অনেকেই হয়তো জানে, তো যারা যারা জানে না তাদের জন্য, তাদেরকে জানানোর জন্য এই কাজটা আমি করবো, ঠিক আছে? রুটের মান কত জানো? পাওয়ার হাফ, আর এখানে আছে বাইরে আছে দুই, তার মানে কি হয় এই যে তাহলে এখানে দুই একে দুই আর দুই উপরে কাটা, যদি পাওয়ার গুলা কাটাকাটি যায় তার মানে এখানে কত থাকে? দুই পাওয়ার হাফ, তার মানে
আসলাম, তোমরা দেখতে পাচ্ছ যে আমি তোমাদেরকে এখন কিন্তু আরেকটা দিছি b স্কয়ার মাইনাস 2 রুট 6b প্লাস 1, আমি কিন্তু 6 এর উপর রুটটা আছে, ঠিক আছে, প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, দেখাও যে b প্লাস 1 বাই b সমান কত, 2 রুট 6। এটা একটু করার চেষ্টা করো, এটা বেশি লাইন না, দুই তিন লাইনের একটা ম্যাথ করার পরে যে করবা সে হচ্ছে বলবো অবশ্যই, দেখবা বি দিয়ে মানে পুরাটাকে ভাগ দিলে একটা রেজাল্ট চলে আসে, কেউ যদি এই নিয়মে করতে চাও। ম্যাম করছি, এখন তোমার কি সামিন আক্তার ক্লাস 9 তাই না? জি ম্যাম। আচ্ছা ক্যামেরাটা ওপেন করে জাস্ট হচ্ছে দেখাবা, ঠিক আছে দেখাও যে বলছো নিচে শর্ট কথাটা কি লিখছো? হ্যাঁ লিখছো ম্যাম, লিখতে নিছিলাম, লিখতেছি। হ্যাঁ এখন হচ্ছে সুমাইয়া ইসলাম রিয়া, তুমি কি খাতা দেখাবা? দেখাইলে দেখাইতে পারো। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। যে দেখাবা সে হচ্ছে নামটা বলে বলবা, তাহলে হচ্ছে আমি একটা ক্লিক করে দেখ। শ্যামা অনেক ধন্যবাদ, তুমি খাতা দেখাচ্ছো।
ম্যাম কুমিল্লা বোর্ড না? হ্যাঁ কোন বোর্ড বললেন? 2017 সাল। আচ্ছা শাম্মাকে, শাম্মা এবং শাম্মী দুজনকে অনেক ধন্যবাদ, ওরাও আমাকে খাতা দেখাইছে। আমি আসলে আশা করছিলাম যে একটা ছেলে অন্তত আমাকে দেখাবা, ঠিক আছে? ছেলেদের মধ্যে আমি কাউকে পাইলাম না। ক্লাস নাইনের অনেকগুলো ছেলেই ছিল। মাহফুজা ইফতি, তুমি কি খাতাটা মানে আমাকে দেখাবা খাতা? তুমি তো এর আগে আমাকে অঙ্ক দেখাইছিলা। আচ্ছা এখন হচ্ছে ম্যাম, আসসালামু আলাইকুম।